নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা প্রার্থীদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতেই প্রথমে আপনাদেরকে একটি খুশির খবর দিতে চাই, সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার যে সিলেবাস চেঞ্জের যে কথা উঠেছিল সেই চেঞ্জ কিন্তু এখন আপাতত হচ্ছে না। আমাদের সামনের দিনে যে সকল ডিস্ট্রিক্টে আইসিডিএস অঙ্গনারী নতুন ভ্যাকান্সি আসতে চলেছে সেখানে কিন্তু সিলেবাসে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। পুরাতন যে সিলেবাস ছিল সেই সিলেবাসেই কিন্তু আমাদের এক্সাম হবে এবং নতুন নোটিফিকেশনে কিন্তু পুরাতন সিলেবাসটি থাকবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার ফুল সিলেবাস এবং তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে, কি কি সিলেবাস রয়েছে, কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, তার সঙ্গে আমাদের ইন্টারভিউ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ পশ্চিমবঙ্গে যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে জন্য আবেদন করার জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে আমাদের কিছুদিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার নতুন শূন্যপদ আসতে চলেছে, সামনেই কিন্তু সেই শূন্যপদ বেরিয়ে যাবে। তো আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, তার সঙ্গে ফ্রি ক্লাসগুলিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের এখানে নির্বাচন প্রক্রিয়া কি, আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার নির্বাচন প্রক্রিয়া আমাদের পুরাতন যেটা ছিল সেটাই কিন্তু নতুন নোটিফিকেশনে আসতে চলেছে। সেখানে কিন্তু আমাদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে 90 নম্বরে, ঠিক আছে? 90 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু ওই মাসিটি আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং তারপরে আমাদের 10 নম্বরের ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষা কিন্তু নেওয়া হবে, যেখানে সিলেবাস কি থাকবে, আগে যে সিলেবাস ছিল পুরাতন সিলেবাস সেই সিলেবাসটি রয়েছে। তো সিলেবাস কি ছিল, তো প্রথমে আমাদেরকে একটি রচনা লিখতে হবে 150 নম্বরের, 150 নম্বরের 15 নম্বর থাকবে যে রচনাটি, ঠিক আছে? তো যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সকল প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেখানে, প্রিভিয়াস ইয়ারের যে সকল আমাদের পরীক্ষাগুলি হয়েছিল সেখানে যে রচনাগুলি ছিল সেই রচনাগুলি আপনারা প্রিপারেশন নেবেন, সেখান থেকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম রচনা কিন্তু কমন পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য আলাদা করে আমরা ভিডিও সাজেশন দিয়ে দেবো রচনা, ঠিক আছে? তো এখন থেকে আপনারা রচনা নিয়ে কিন্তু প্রিপারেশন শুরু করে দিন, কারণ খুব শীঘ্রই আমাদের নতুন নোটিফিকেশন আসতে চলেছে। অঙ্ক থাকছে আমাদের তারপরে সিলেবাসে, আমাদের পাটিগণিত রয়েছে, ঠিক আছে? অঙ্ক বলতে 8-এর যে পাটিগণিত রয়েছে সেই পাটিগণিতই থাকবে, ঠিক আছে? বীজগণিত কিংবা জ্যামিতি ইত্যাদি জিনিসগুলি কিন্তু থাকবে না, শুধুমাত্র পাটিগণিত থাকবে। তারপর অষ্টম শ্রেণী মানের যেখানে 20 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের থাকবে, ঠিক আছে? তো আপনারা অঙ্ক থেকে প্রিপারেশন যারা নেবেন তারা কিন্তু 8-এর যে অঙ্ক বই রয়েছে সেখানে পাটিগণিতের যে সিলেবাস রয়েছে ফুল সিলেবাস কিন্তু আমাদের এখানে রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী আপনারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিন। তারপরে নেক্সট আমাদের এখানে পুষ্টি থেকে কোশ্চেন থাকবে, জনস্বাস্থ্য থেকে কোশ্চেন থাকবে, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন থেকে কিন্তু আমাদের কোশ্চেন থাকবে, টোটাল 15 নম্বরের। এটি কিন্তু আপনারা 8-এর যে বই রয়েছে সে বইয়ে পাবেন না, এর জন্য আপনারা আইসিডিএস অঙ্গনারীর যে বই রয়েছে সে বই যদি কিনেন, যে কোনো লেখকের বই কিনলে সেখানে কিন্তু এই জিনিসটি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আইসিডিএস অঙ্গনারীর দুটি বই ফ্রিতে কিন্তু পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, আপনারা নিজের মোবাইল থেকে সেই পিডিএফগুলি ডাউনলোড করে সেই বই দুটি পড়তে পারেন নিজের মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? যারা যারা বই দুটি পেতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, আমাদের চ্যানেলের নামে রয়েছে অনলাইন নিউ প্ল্যাটফর্ম লিখে সার্চ করে সেখানে জয়েন করে যাবেন, পিডিএফে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইংরাজি থেকে কিন্তু কোশ্চেন আসবে, ইংরাজি থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর ইংরাজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে এবং অনুবাদ থেকেও কিন্তু আসবে। অনুবাদ কোন কোন ডিস্ট্রিক্টে আসে, কোন কোন ডিস্ট্রিক্টে কিন্তু অনুবাদ আসে না। তো ইংরাজি যেটি আমাদের সাবজেক্ট সেটি কিন্তু 8 এবং 9-এর যে সিলেবাস সেই সিলেবাস থেকে কিন্তু আমাদের এখানে কোশ্চেন আসবে, ঠিক আছে? অষ্টম এবং নবম শ্রেণী মানের কোশ্চেন কিন্তু আমাদের আসবে, যেখানে 20 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের থাকবে। তারপরে আমাদের এখানে সাধারণ জ্ঞান থাকবে, সাধারণ জ্ঞান আপনারা ইতিহাস ভূগোল যেগুলি রয়েছে 8-এর সেগুলি পড়তে পারেন, এর মধ্যে জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে ঢুকে রয়েছে সাধারণ জ্ঞানে, ঠিক আছে? যেখানে 20 নম্বর রয়েছে আমাদের, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আমাদের সিলেবাস। তো যারা যারা বই কিনেছেন বই থেকে প্রিপারেশন নিন, কিংবা এখনো কিছুটা টাইম রয়েছে আপনারা প্রত্যেকে কিন্তু 8-এর যে আমাদের বইগুলি রয়েছে 8-এর পাটিগণিত, তারপরে ইংরাজি, তারপরে ইতিহাস ভূগোল ইত্যাদি বইগুলি কিন্তু আপনারা পড়তে পারেন, সে বই থেকে কিন্তু প্রচুর কমন আপনারা পরীক্ষাতে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু এই জিনিসটি কিন্তু আপনারা দেখতে পাবেন, সেম থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। তো এখানে কি লেখা রয়েছে চলুন দেখে নিই।
বলা হয়েছে লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে না। ঠিক আছে, এটির মানে কি? এটি মানে হচ্ছে মিনিমাম আপনাদেরকে 30 নম্বর পেতে হবে, তারপরে কিন্তু আপনি ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন। তার মানে 30 নম্বর পেলেই যে ডাক পাবেন সেরকম কিন্তু না। ঠিক আছে, এখানে মিনিমাম 30 পেতে হবে। তো কোনো জায়গায় যদি 10টি ভ্যাকান্সি থাকে, কেউ যদি 30 নম্বর না পায়, 25 28 করে পায়, তাহলে কিন্তু সেখানে কেউই ইন্টারভিউর জন্য ডাক পাবে না। ঠিক আছে, মিনিমাম 30 নম্বর আমাদেরকে পেতেই হবে। তারপরে বলা রয়েছে লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিতি থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় পাশ করার পরে আপনি যদি ইন্টারভিউ না দেন, তাহলে কিন্তু আপনার এটি ক্যান্সেল হয়ে যাবে। তারপর বলা রয়েছে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতার নির্ধারক নাম্বার থাকবে না। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে প্যানেলে চূড়ান্ত হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় আপনি যে নাম্বার পাবেন তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে উপর দিকে যাদের নাম থাকবে তারাই কিন্তু জবটি পাবেন। তারপরে এখানে বলা রয়েছে বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশ নামা অনুসারে নির্বাচক মণ্ডলীর অনুমোদন সাপেক্ষে 1:5 অনুপাতে ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ইন্টারভিউর জন্য রাখা হবে। অর্থাৎ এখানে যদি 10টি শূন্যপদ থাকে, তাহলে 50 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেটি বিশেষ ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গার জন্য সেরকম কিন্তু না, বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম হতে পারে, সেটি বলা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই সাধারণ পদে ভুক্ত দুজন প্রার্থী বা একই সংরক্ষণের আওতাভুক্ত দুজন প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ মনে করুন কোনো একটি জায়গাতে 2টি শূন্যপদ রয়েছে এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দেওয়ার পরে সেই 2টি শূন্য পদে মনে করুন 4 জন, কিংবা 1টি শূন্য পদ রয়েছে সেখানে 2 জন প্রার্থী মনে করুন একই নম্বর পেয়েছে, টপের দিকে যা আছে যাদেরই 90 নম্বরে লিখিত পরীক্ষা এবং 10 নম্বরে ইন্টারভিউ নিয়ে 100 100-এর মধ্যে মনে করুন হাইস্ট 90 নম্বর পেয়েছে 2 জন, সেই 2 জনের মধ্যে যার বয়স বেশি তাকে কিন্তু জবটি দেওয়া হবে, সেটি এখানে বলা রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা নতুন শূন্যপদ দেখতে পাবেন, নতুন নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে, তার আপডেট আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দেবো। তো যারা যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে চান, তারা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করে দিন, খুব বেশি টাইম কিন্তু আপনারা পাবেন না। এখানে যে সিলেবাসটি আমরা বললাম, এই সিলেবাস অনুযায়ী আপনারা প্রিপারেশন নিন, তার সঙ্গে আমাদের চ্যানেল থেকে ফ্রি ক্লাসগুলি আপনারা করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।